ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5,000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাচা প্রেমা। স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা এমন প্রতিপাদে বাংলাদেশে উৎপাদন করা হল মিডিয়া ওভেন্ডে এবং ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স। বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগটি নিয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ CREC। গত 29 মে ঢাকার কেরানীগঞ্জে চায়না রেলওয়ের ডিভিশন একের সম্মেলন কক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। বিস্তারিত শুভ আনোয়ারের প্রতিবেদনে। স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা প্রতিপাদ্যে বাংলাদেশে উদ্বোধন করা হল মিডিয়া ওপেন ডে এবং ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স। মূলত বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ CREC। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত চায়না রেলওয়ের ডিভিশন একের সম্মেলন কক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষার একটি প্রফেশনাল ইনস্টিটিউট। কিন্তু কেন আমরা CREC-র জন্য এরকম একটি কোর্স শুরু করতে যাচ্ছি? এর কারণ হলো, এই কোর্স শেষে CREC-র কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে আরও ভালো করে যোগাযোগ করতে পারবেন এবং যুক্ত হতে পারবেন, পাশাপাশি তারা উন্নয়নে অবদানও রাখতে পারবেন। যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ CMG ও CREC। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশে নানাবিধ কার্যক্রমের ভিডিও চিত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চায়না রেলওয়ের অবস্থান, সেখানে পরিচালিত কার্যক্রমও তুলে ধরা হয়। এরপর বাংলাদেশে CREC-র বেশ কয়েকটি শাখা অফিসের চীন আর বাংলাদেশি কর্মকর্তাদের অনুভূতি ও অভিজ্ঞতার প্রামাণ্যচিত্রও তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে চীনে আসন্ন ড্রাগন বোট উৎসব নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক নীলু আক্তার। এরপর উপস্থিত অতিথিদের মধ্যে ড্রাগন বোট উৎসব কেন্দ্রিক জনপ্রিয় খাবার চংজি বিতরণ করা হয়। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং চায়না মিডিয়া গ্রুপ যৌথভাবে একটি বাংলা গান পরিবেশন করেন। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্টের প্রকল্প পরিচালক আবজার হোসেন এবং CREC-র আঞ্চলিক সদর দপ্তরের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চায়না রেলওয়ে গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ওয়াং হংপো। চায়না রেলওয়ে তার বাংলাদেশে কর্মরত কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষার সুযোগ করে দিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে দুই দেশের কর্মকর্তা কর্মীদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে, ফলে কাজগুলো আরও সহজ এবং দ্রুততর ও সুন্দর হবে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আমরা গত 5 বছরে অনেক বাধা পেরিয়ে এই প্রজেক্ট বাস্তবায়ন করেছি। CREC তাদের কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করেছে। এটা খুবই ভালো উদ্যোগ, কেননা এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের সমস্যা হয়, বিশেষ করে ভাষাগত সমস্যা। এটা দুই দেশের ক্ষেত্রেই হয়। এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়েও সমস্যা হয়েছে, তবে এমন উদ্যোগের ফলে সামনে এরকম সমস্যা আর হবে না। ভবিষ্যতে এই কোর্স করে বাংলাদেশের স্থানীয় মানুষের ভাষা
বুঝতে পারবেন সিআরইসির কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বরা। সংশ্লিষ্টরা বলছেন, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের এমন আয়োজন দুদেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী ও মজবুত করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের চীনা ভাষার প্রতি আগ্রহী গড়ে তুলতে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 23তম চীনা ভাষার দক্ষতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কনফুসিয়াস ইনস্টিটিউটের নির্বাচিত 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পুষরা মুবাশেরা মাহমুদ হয়েছেন চ্যাম্পিয়ন। চীনে অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। বিস্তারিত আফ্রিয় মিমের প্রতিবেদনে। বিশ্বব্যাপী চীনা ভাষার প্রসারে বাংলাদেশের কলেজ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল 23তম চীনা সেতু চীনা ভাষা দক্ষতা শীর্ষক প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিএস মিলনায়তনে আয়োজন করা হয় চাইনিজ ব্রিজ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের। বাংলাদেশে চীনা দূতাবাস এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও শিক্ষা কেন্দ্রের যৌথ পৃষ্ঠপোষকতায় শান্ত মারিয়াম হোংহো কনফুসিয়াস ক্লাসরুম আয়োজন করে এবারের পর্ব। এছাড়া সহ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট ও পাওয়ার চায়না। এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে মোট 9 জন শিক্ষার্থী চীনা সেতু আন্তর্জাতিক রাউন্ডের টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমে বক্তৃতা এবং পরে সাংস্কৃতিক পরিবেশনার উপর প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। দিনের শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় একজন শিরোপা, একজন দ্বিতীয় স্থান, একজন তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া আরও 3 জনকে দেওয়া হয় অংশগ্রহণমূলক বিশেষ পুরস্কার। বাংলাদেশ ধাপের চ্যাম্পিয়ন পরবর্তীতে আন্তর্জাতিক ট্রফির জন্য চীনে যাবে এবং প্রথম রানার আপও সেখানে দর্শক হিসেবে থাকবেন। নানা ধাপ পার হয়ে এমন প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে খুশি বিজয়ীরা। আমি আশা করিনি যে আমি কোনো অ্যাওয়ার্ড পাবো, তাই আমার খুব স্পেশাল মনে হচ্ছে যে কী হয়ে গেল। আজকের পারফরমেন্স আমার প্রথমে ছিল হচ্ছে স্পিচ। স্পিচ হচ্ছে আমাদের মহিলার মধ্যে যেমন আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমরা কীভাবে সাহায্য করতে পারি। আজকে আমি এত বেশি আনন্দিত যে আমি ভাষায় প্রকাশ করার মতো না, আমি সত্যি অনেক বেশি আনন্দিত। আমি চাই যে আমি এভাবে ছোট ছোট পরিসরে চীনা ভাষা নিয়ে আমার সফলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। এই চাইনিজ ব্রিজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বাংলাদেশ ও চীনের 2 জনগোষ্ঠীকে আরও কাছাকাছি আনতে পারে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করতে এই ভাষা সেতু হিসেবে অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও চীনের সম্পর্ক গভীরতর করতে আরও বেশি বাংলাদেশি চীনা ভাষা শিখবে, জানবে এবং বুঝবে, আমি সবাইকে এই আহ্বান জানাই। পাশাপাশি বিজয়ীদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহি আলম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ উমর ফারুক, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মিস্টার লি শাওফেং, পাওয়ার চায়না প্রতিনিধি মিস্টার হানকুং, চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়া নিউজের ঢাকা ব্যুরো চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিরা। চীনা সেতু বিদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের চীনা ভাষার দক্ষতা যাচাই প্রতিযোগিতা বিষয়ক একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও শিক্ষা কেন্দ্র দ্বারা আয়োজিত হয়। প্রতিযোগিতাটির 2টি পর্বে রয়েছে, বিভিন্ন দেশে প্রাথমিক প্রতিযোগিতা এবং চীনে ফাইনাল। আফরিন মিম, সিএমজি বাংলা। উঁচু জায়গায় ভ্রমণ করতে এসে অনেক পর্যটক অসুস্থ হয়ে পড়েন।
বিশেষ করে সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের মতো উঁচু এলাকায় যারা বেড়াতে যান তাদেরকে বাতাসের চাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। ভ্রমণের আনন্দ থেকেও বঞ্চিত হন তারা। তাদের এই উচ্চতা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার সমাধানে বেজিংয়ের একটি সংস্থা নিয়ে এসেছে একটি কার্যকর সমাধান। চীনের দক্ষিণ পশ্চিম ছিংহাই সিচাং মালভূমিতে বেড়াতে গেলে অনেক দর্শনার্থী হয়ে পড়েন অসুস্থ, কারণ সেখানকার উচ্চতা খানিকটা বেশি। আর সেইসব পর্যটকদের চিকিৎসার জন্য উদ্ভাবনী এক সমাধান এনেছে বেইজিংয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান। বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় হাই অ্যাল্টিটিউড ট্রাভেল হেলথ প্রোটেকশন সেমিনার। সেখানে দেখানো হয়েছে এমন এক বহনযোগ্য স্লিপিং ব্যাগ যা স্বয়ংক্রিয়ভাবে ভেতরকার বায়ুচাপ এবং অক্সিজেনের মাত্রা ঠিক করতে পারে। এটি সামান্য উচ্চচাপের পরিবেশ তৈরি করে যা ব্যবহারকারীদের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায়। ভেতরে ঢুকলে মনে হবে আপনি নিচু এলাকায় ফিরে এসেছেন। চিউচিউ বললেন এ ধরনের চাপ তৈরির যন্ত্রগুলো শুধু হাসপাতালে পাওয়া যেত এবং সেগুলো সঙ্গে বহন করা যেত না। এ ধরনের বহনযোগ্য ব্যাগ প্রথমবারের মতো তৈরি করল চীন। এর ওজন মাত্র 10 কেজি এবং খুব সহজে গাড়ির পেছনে বয়ে নেওয়া যাবে। একটি গবেষণা প্রতিষ্ঠান এরই মধ্যে এই ব্যাগ পরীক্ষা করে দেখেছে। এর মাধ্যমে একজন পর্বতারোহী তার সীমা সম্পর্কেও ধারণা পেতে পারেন। এই ব্যাগের ভেতর চাইলে অক্সিজেনের ঘনত্ব 11% করা যায়, যা ভূপৃষ্ঠ থেকে 5-6 কিলোমিটার উঁচুতে ওঠার সমান। ওয়াং বলেন বয়স্ক মানুষদের ক্রনিক রোগের উপশমেও এ প্রযুক্তি কাজে আসবে। সিচাংয়ের চিকিৎসকরাও আশা করছেন এই নতুন প্রযুক্তি খুব দ্রুত স্থানীয়দের কাছে পৌঁছে যাবে। ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা। আরো খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা অজানা জিনে। চীনের সমৃদ্ধ লোক প্রথাকে আঁকড়ে ধরে রাখা মাওনান এবং মিয়াও জাতির নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত হব এবার। আর এর জন্য আমরা যাব অনেক জাতিগোষ্ঠীতে ভরপুর অভিবাসী গ্রাম ছেনসংয়ে। বন্ধুরা, আমি এখন কনসি অঞ্চলের ছেনসং গ্রামে আছি। সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে তো অনেক নৃত্য করছেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে চুড়ি তাই অন্য ধরনের, কারণ এখানে তো একটি বহু জাতি অধ্যুষিত এলাকা। এখানে তো ইয়াও জাতি, মাওনান জাতি এবং মিয়াও জাতি, আবার চং জাতি লোকেরা এখানে বসবাস করেন। সেজন্য আমরা আজকে এই গ্রামে সবাইকে একটু দেখাবো। এই গ্রামের নাম ছেনসং গ্রাম। আমরা যখন বাস থেকে নেমে গ্রামটিতে পা দিলাম, তখন কিন্ডারগার্টেনের বাচ্চারা, শিক্ষকরা এবং স্থানীয় বাসিন্দারা আমার এই বুকে লাল ডিম ও লাল ওড়না ছড়িয়ে দেন। এর মাধ্যমে দূর থেকে আসা অতিথিদের স্বাগত জানানো হয়। লোশন স্থানীয় সংখ্যালঘু জাতির বাদ্যযন্ত্র। বাসিন্দারা লোশন বাজি সুন্দর সঙ্গীত পরিবেশন করে। বাচ্চারা আমার এই হাত ধরে স্থানীয় ঐতিহ্যবাহী বাসনীদের আনন্দ ভাগাভাগি করে। ছেনসং গ্রামটি সেনটংয়ের উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে চং, মাওনান, মিয়াও এবং ইয়াও সহ 7টি সংখ্যালঘু জাতি রয়েছে। এটি অনেক জাতিগোষ্ঠীর একটি বড় অভিবাসী গ্রাম। সাম্প্রতিক বছরগুলোতে
সরকারের সমর্থন নীতির কল্যাণে মাওনান, ইয়াও এবং মিয়াও জনগণ যারা দুর্গম পাহাড়ি গিরিখাতে বসবাস করত, তারা স্থানান্তরের মাধ্যমে দারিদ্র মুক্ত হয়েছেন। জাতীয় ঐক্য সম্প্রতি অসুখীর একটি নতুন অধ্যায় রচনা করেছেন স্থানান্তরিত সংখ্যালঘু জাতির রোগেরা। বিভিন্ন সংখ্যালঘু জাতির অভিবাসীরা তাদের সমৃদ্ধ লোকপ্রথা, বিশেষ করে মাওনান এবং মিয়াও জাতির লোকেরা নিজের বৈশিষ্ট্যময় সংস্কৃতি ধরে রেখেছে। প্রতিটি বড় উৎসবের দিনে ছেনসং গ্রামের মাওনান, মিয়াও ও চং জাতির অধিবাসীদের নিয়ে গঠিত লোশন পারফরম্যান্স টিম সংলগ্ন গ্রামগুলোতে যৌথ পরিবেশনায় অংশগ্রহণ করে। সেসব কার্যক্রমে মিয়াও জাতির লোশন নৃত্য, মাওনান জাতির লুয়ো অবেরা নৃত্য এবং চং জাতির লোহাই লোক সঙ্গীত ধরে রাখা হয়েছে ও বিকশিত হয়েছে। তাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির সংমিশ্রণ দেখা দিয়েছে। ছেনসং গ্রামে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হল সিফাং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মোট আয়তন 7,150 বর্গমিটার। সি মানে চার এবং ফাং মানে ওয়ার্কশপ। সিফাং একটি মূল ওয়ার্কশপ এবং তিনটি শাখা ওয়ার্কশপ রয়েছে। মূল ওয়ার্কশপ ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখার জন্য স্থাপিত হয়েছে। তাতে গ্রামে বসবাসরত সংখ্যালঘু জাতির নানার সাংস্কৃতিক সামগ্রী রয়েছে, যেমন মাওনান জাতির কাপড়, বাঁশ দিয়ে তৈরি রঙিন টুপি, নুয়ো মুখোশ, লোশন বাদ্যযন্ত্র ইত্যাদি। স্থানীয় সংখ্যালঘু জাতির লোকেরা এখানে নিজ নিজ ঐতিহ্যিক জিনিসপত্র তৈরি করেন। আশেপাশের গ্রাম ও তাঁদের শিক্ষার্থীরা সবসময় এখানে এসে স্থানীয় ঐতিহ্য উপভোগ করে এবং শিক্ষা নেয়। এই ওয়ার্কশপ স্থানীয় সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখা এবং সম্প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে। চীনে বাড়ছে NEV তথা নিউ এনার্জি ভেহিকল। সহজ করে বললে এটি হলো উন্নত প্রযুক্তির বিদ্যুৎ চালিত গাড়ি। আগের প্রচলিত গাড়ির চেয়ে এর অনেক যন্ত্রপাতি আলাদা। এই ধরনের গাড়ির রিসাইকেল করার প্রক্রিয়াটাও হবে ভিন্ন। আর এই গাছেও বসে নেই চীন। সাংহাইতে ধীরে ধীরে বেড়ে উঠছে NEV রিসাইকেলিং কারখানা। গাড়ি পুরনো হলে সেটাকে পাঠানো হয় রিসাইকেল সেন্টারে। গাড়িকে দুমড়ে মুচড়ে বের করে নেওয়া হয় দামি ও দরকারি সব ধাতু। একটি সাধারণ ছোট গাড়ি রিসাইকেল করে পাওয়া যায় প্রায় 36 কেজি রাবার, 70 কেজি প্লাস্টিক, 740 কেজি লোহা এবং প্রায় 100 কেজি অ্যালুমিনিয়াম। কিন্তু নতুন জ্বালানি তথা বিদ্যুৎ চালিত স্মার্ট গাড়িগুলোকে আগের পদ্ধতিতে রিসাইকেল করতে গেলে অপচয় হবে অনেক যন্ত্রাংশ। এগুলোর রিসাইকেল প্রক্রিয়া তাই ভিন্ন। এ কারণেই সাংহাইতে এখন বাড়ছে NEV রিসাইকেল সেন্টার। NEV রিসাইকেল প্রক্রিয়ায় প্রথমে এর ব্যাটারির নিরাপদ অপসারণ করতে হয়। এরপর সরানো হয় বর্জ্য তেল ও ফ্রেওয়ান। সাধারণ গাড়ি আর NEV রিসাইকেল প্রক্রিয়ায় বড় পার্থক্যটা হলো পাওয়ার ব্যাটারির নিরাপদ ব্যবস্থাপনা। একাজে একটি নিরাপদ ডিসচার্জ প্রক্রিয়া অনুসরণ করতে হয়, বিশেষ যন্ত্রপাতিরও দরকার হয়। প্রচলিত জ্বালানি চালিত গাড়ির তুলনায় NEV রিসাইকেল প্রক্রিয়ায় সাবধানতা অবলম্বন করতে হয়। এটি ঠিকভাবে রিসাইকেল করা না হলে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে। এ সংশ্লিষ্ট শিল্পের চেইনকে শক্তিশালী করা তাই বেশ গুরুত্বপূর্ণ। সাংহাইয়ের কিছু NEV রিসাইকেল প্রতিষ্ঠান সক্রিয়ভাবে তাদের রিসাইকেল কার্যক্রম নেটওয়ার্ক উন্নত করছে। তারা ঘরে ঘরে গিয়েও পুরনো গাড়ি সংগ্রহ করছে এবং গাড়ি নির্মাতাদের স্বয়ংক্রিয় রিসাইকেল সিস্টেম তৈরিতে উৎসাহ দিচ্ছে।
এনইভির ক্ষেত্রে যন্ত্রাংশ বিনিময় প্রক্রিয়ার কারণে উন্নত হচ্ছে রিসাইক্লিং কার্যক্রম। বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি রিসাইক্লিং পরিবেশের পাশাপাশি বাজার সুরক্ষার জন্য জরুরি। চীনে এখন এ ধরনের ব্যাটারি রিসাইকেল করার মতো 156টি প্রতিষ্ঠান আছে। গাড়ির ব্যাটারিগুলোকে রিসাইকেল করে ব্যবহার করা হচ্ছে বিদ্যুতের স্টোরেজ, বেস স্টেশনে পাওয়ার সাপ্লাই এবং অল্প গতির বৈদ্যুতিক গাড়িতে। আর রিসাইকেলের এ কাজে এগিয়ে আছে সাংহাই, কারণ শহরটিতে আছে 8টি বড় গাড়ি নির্মাতা এবং 600+ দেশীয় আন্তর্জাতিক যন্ত্রাংশ কোম্পানি। এমনকি গত বছর শহরের এনইভি উৎপাদন 12,80,000 ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 35% বেশি। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।